আমরা যাদের থেকে শিখতেছি তারা আসলে কতটুকু জানেন, বা আমরা কি কন্টেন্ট ফিল্টার করতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। যেহেতু সারা ওয়ার্ল্ড ওয়াইড করোনা প্যান্ডেমিক, এই জন্য আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা বা আমরা যা কিছু শিখি না কেন, আমরা যদি মোবাইল রিভিউ দেখি বা কম্পিউটারের কোনো একটা অ্যাপ্লিকেশনের ব্যবহার শিখি বা প্রোগ্রামিং শিখি বা আমাদের একাডেমিক পড়াগুলো শিখি, আমরা কিন্তু এখন অনলাইনের উপরে ডিপেন্ড হয়ে গেছি। তো এই জন্য আমাদেরকে বিভিন্ন ভিডিও দেখতে হচ্ছে, বিভিন্ন জায়গায় কন্টেন্ট পড়তে হচ্ছে। এই জিনিসগুলোর মধ্যে আমরা দেখতেছি যে ভালো কন্টেন্টের মাঝখানে কিন্তু খারাপ কন্টেন্টও আছে। তো আমরা কীভাবে এই জিনিসগুলো ফিল্টারিং করব, বা আমরা কীভাবে বুঝবো যে আর থেকে আমরা শিখতেছি তিনি আসলে জানেন কিনা, বা তার কন্টেন্ট আমাদের দেখা উচিত কিনা। তো এটা কেন আমাদের করতে হবে সেই জিনিসটা আগে বলা উচিত। প্রথমত হচ্ছে, আমরা যখন কোনো ইউজফুল কন্টেন্ট দেখি না বা একটা বালকার কন্টেন্ট দেখতেছি যেটাতে আসলে আমরা কিছু শিখতে পারতেছি না, সেটা যেমন আমাদের সময় নষ্ট করতেছে, ঠিক তেমনি কিন্তু আমাদের কনসেপ্টগুলোকে ঘুরিয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা এতদিন যা জানতাম সেটাকে উল্টো পথে নিয়ে যাচ্ছে, এরকম কিন্তু হতেই পারে। বা তোমাকে চরম একটা ভুল জিনিস শিখাচ্ছে, হয়তো তুমি সেটা ধরতে পারতেছো না। তো তোমাকে ওই অ্যাবিলিটিটা থাকতে হবে যে আসলে ভালো কন্টেন্ট কোনটা সেটা সিলেক্ট করা, এবং তোমার যে সময় নষ্ট হচ্ছে সেটাও বুঝতে পারা। তো এই জন্য কন্টেন্ট দেখার সময় তোমাকে শুরুতেই বুঝে নিতে হবে যে কোন কন্টেন্টটা তোমার জন্য দরকারি, কোন কন্টেন্টটা দরকারি নয়। অর্থাৎ তুমি যখন একটা কন্টেন্ট সার্চ দিছ, সার্চ দেওয়ার পরে যখন অনেকগুলো কন্টেন্ট আসবে, তুমি প্রথম 1 মিনিট বা 30 সেকেন্ড দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই কন্টেন্টটা তোমার জন্য অথবা এই কন্টেন্টটা তোমার জন্য নয়। অর্থাৎ এতে তোমার যেটা হবে, তোমার কন্টেন্ট সিলেকশনের অ্যাবিলিটি যেমন বাড়বে, তোমার টাইমটাও কিন্তু অনেক বেঁচে যাবে। তো আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন কন্টেন্ট যখন দেখতেছি অনলাইনে, বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা দেখলাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা না জেনেও শেখাচ্ছে, বা না জেনেও কোনো একটা কিছু স্টুডেন্টদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছে। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা সাম্প্রতিক সময়ে অনলাইনে দেখতেছি। অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখছি যে মোবাইল নিয়ে রিভিউ যখন দেয়, সে মোবাইলের প্রসেসর সম্পর্কে বলতেছে যে এটার স্পিড ভালো, ওইটার স্পিড ভালো নয়। আমি তাদের বায়োটা খেয়াল করলাম যে তারা কিন্তু ইলেকট্রনিক্স এর উপরে কোনো ধারণাই নেই। অনেকে আছে যারা ডায়োড কি বা ট্রানজিস্টর কি এটাই জানে না, বাট মোবাইলের প্রসেসর নিয়ে বা কম্পিউটার প্রসেসর নিয়ে সে লেকচার দিচ্ছে। আবার অনেককে আমরা দেখতেছি যে প্রোগ্রামিং শেখাচ্ছে, কিন্তু আসলে উনি নিজেই প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট গুলো জানেন না। আবার অনেককে দেখতেছি কম্পিউটার কোনো একটা সফটওয়্যারের ইউজ বা ব্যবহার শেখাচ্ছেন, কিন্তু উনি নিজে এটা ভালো করে ব্যবহার করতে পারেন না। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখতেছি যারা হয়তো একাডেমিক পড়াগুলো পড়ান, তো তারা কি করতেছে, তাদের প্ল্যাটফর্মে সেই স্টুডেন্টদেরকে ভয় ভীতি দেখাচ্ছে বিভিন্ন রকম, যে এটা হতে পারে, ওইটা হতে পারে, এদিকে হতে পারে, রিটেন অ্যাড করতে পারে, এমসিকিউ অ্যাড করতে পারে। তারপরে হচ্ছে অনেকে দেখতেছি যে ব্যবহারটাও খারাপ, তুই তুই করে শুরু করে। এখন খেয়াল করো, আমাদের এই কন্টেন্টগুলো স্টুডেন্টরা যেমন দেখে তেমনি কিন্তু গার্ডিয়ানরাও দেখে। এখন আমরা যদি তুই করে শুরু করি, তাহলে এটা কোন দিকে যাচ্ছে আসলে? তাহলে যাদের ম্যানার নেই বা ভদ্রতা পর্যন্ত নেই, তাহলে তারা কি শিখাবে আমাদেরকে? আমরা কি শুধু আমাদের বইয়ের পড়াই শিখবো, নাকি আমরা ম্যানারও শিখবো? আমরা তো সব কিছু শিখতে হবে, অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরকে সব কিছু শিখে তারপরেই বড় হতে হবে ধীরে ধীরে। তো দ্যাট মিনস, যারা তোমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে বিভিন্ন রকম, তুই বা খালি দিচ্ছে অনলাইনে এসে তোমাদেরকে বিভিন্ন রকমভাবে বা হ্যারাস করার চেষ্টা করতেছে, তাদের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবা। নাহলে কিন্তু এটা তুমিও শিখবে তাদের থেকে। তুমি যদি তার থেকে সেম জিনিস শিখো, এগুলো কিন্তু অনলাইনে ধীরে ধীরে বাড়বে এবং রিপিট হতে থাকবে। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। কন্টেন্ট ফিল্টারিং কি সেটা জানতে হবে, সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা শিখতে হবে, এবং যাদের থেকে আমরা শিখতেছি আসলে উনি জানেন কি না বা উনি পারেন কি না, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং যদি আমি বুঝতে পারি উনি জানেন না বা উনি বুঝেন না, না বুঝে ওই কন্টেন্টটা উনি তৈরি করতেছে বা এটা পড়াতে চেষ্টা করতেছে বা এটা শেখাতে চেষ্টা করতেছে, তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবো সবসময়। এই যে বালগার কন্টেন্টগুলো ডুবতেছে ভালো কন্টেন্টের মাঝখানে, এটা এখানে কিন্তু আমাদেরও দোষ আছে। যারা আমরা ভালো জানি, যারা এক্সপিরিয়েন্সড, যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু আমরা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করতেছি না, আমরা অন্যের কন্টেন্ট দেখে শুধু হাসাহাসি করতেছি যে ও খারাপ পড়াচ্ছে, ও এইভাবে পড়াচ্ছে, ও এটা করতেছে, কিন্তু আমরা নিজেরা কন্টেন্ট তৈরি করতেছি না। তাহলে এটাতে যেটা হচ্ছে যে অযোগ্যরা যোগ্যদের জায়গাগুলো দখল করে ফেলতেছে। তো এই জন্য আমরা যারা ভালো জানি যে কোনো বিষয়ে, আমাদের অভিজ্ঞতা রয়েছে যদি থাকে, তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে ধীরে ধীরে আমাদেরকে অনলাইনে আসতে, আমাদেরকে কোনো কিছু অনলাইনে শেখাতে, অনলাইনে পড়াতে বা অনলাইনে দিক নির্দেশনা দিতে। কারণ যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা এবং সব কিছুই লার্নিংয়ের যত প্রসেস আছে সবগুলো যেহেতু ধীরে ধীরে অনলাইন বেসড হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে অনলাইনে আসতেই হবে। অর্থাৎ আমরা যারা যোগ্য, যারা জানি, যারা এক্সপিরিয়েন্সড, যারা শিখছি কোনো কিছু, তাদেরকে অবশ্যই অনলাইনে এসে আমাদের স্টুডেন্টদেরকে বা যারা শিখতে চায় তাদেরকে হেল্প করতে হবে। এতে ধীরে ধীরে যেটা হবে, যোগ্যদের একটা আধিপত্য বাড়বে, ইউটিউব বলি বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলি
বা মিডিয়া বলি। ওকে, তাহলে আজকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদেরকে কন্টেন্ট ফিল্টারিংটা জানতে হবে, তারপর হচ্ছে যিনি আমাকে শেখাচ্ছেন উনি আসলে জানেন কিনা এটা বুঝতে হবে, আর আমরা যারা যোগ্য রয়েছি তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং অন্যান্য জায়গাগুলোতে আসতে হবে, যাতে আমাদের স্টুডেন্টরা উপকৃত হয় এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি। তো আজকে এতটুকুই, আরেকদিন আমরা অন্য কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।